বৃষ্টির কারণে রোববার আর শুরু করা গেল না গুজরাট টাইটান্স আর চেন্নাই সুপার কিংসের মধ্যকার আইপিএল ফাইনাল ম্যাচটি। ফলে রিজার্ভ ডেতে গড়িয়েছে খেলা, সোমবার রিজার্ভ ডে। যেহেতু বৃষ্টির কারণে টসই হয়নি, তাই ফাইনাল ম্যাচটি শুরু থেকেই মাঠে গড়াবে। খেলা শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত 8টায়, টস তার আধা ঘন্টা আগে, কিন্তু বৃষ্টির কারণে ম্যাচে টস করা যায়নি সময় মতো। প্রায় 2 ঘন্টা পর বৃষ্টি অবশেষে থামে, পিচের উপর থেকে কভার সরানো হয়, মাঠ প্রস্তুতের কাজ শুরু করেন গ্রাউন্ডসম্যানরা। এর মধ্যে আবার ফের বৃষ্টি, সেই লুকোচুরি আর থামেনি। কথা ছিল স্থানীয় সময় 9:35 মধ্যে খেলা শুরু করা গেলে কোনো ওভার কাটা হবে না, আর রাত 12:06 মধ্যে খেলা শুরু করা গেলে কমপক্ষে 5 ওভার করে হবে। রোববার এর কোনোটাই করা যায়নি, ফলে রিজার্ভ ডেতে গড়িয়েছে ম্যাচ।